আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হক। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টিউটোরিয়ালে জানাই স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন সবাই। আজ আমি দেখাবো পাওয়ার পয়েন্টে কয়েকটি বল নিয়ে চমৎকার একটি অ্যানিমেশনের কাজ। পাওয়ার পয়েন্টে যাদের বেসিক ধারণা রয়েছে এই টিউটোরিয়ালটি দেখে খুব সহজেই এই চমৎকার অ্যানিমেশনের কাজটি করে ফেলতে পারেন। সম্পূর্ণ এই কাজটি দেখতে হলে কিংবা শিখতে হলে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল ওপেন করে এই যে হোমের নিউ চলে যাব। নিউ থেকে ব্ল্যাঙ্ক স্লাইডের উপর ক্লিক করে দেবো, ফলে এরকম ফাঁকা একটি স্লাইড চলে আসবে। এখন আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব। শেপস থেকে এই যে বেসিক শেপস রয়েছে, এই বেসিক শেপসের এই যে ওভাল শেপ, এই বৃত্তাকার শেপ আমি শিফট কন্ট্রোল ধরে একটু ছোট করে আঁকাবো। আঁকানোর পর এটা হবে কি, আমি শেপ ফরম্যাটের শেপ আউটলাইনে গিয়ে আমি নো আউটলাইন করে দেব, ফলে এটার আউটলাইন থাকবে না। চাইলে এটার কালার আমি একটি কালার দিয়ে নেব, কালার লাল কালার দিলাম বোঝার সুবিধার্থে। এটা একটু আমি ছোটো বড় ঠিক করে নিতে পারি, চাইলে কন্ট্রোল ডি চেপে একটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর একটু দূরে রাখার পর আমি এইরকম কন্ট্রোল ডি চেপে আরও একটি এবং আরও একটি এবং আরও একটি, এরভাবে কন্ট্রোল ডি চেপে আমি মোট পাঁচটি কপি করে নেব। পাঁচটি কপি এক লাইনে এক স্টেট আছে কি না দেখার জন্য সবগুলো একসঙ্গে সিলেক্ট করব। অ্যালাইন থেকে আমি অ্যালাইন মিডিলে ক্লিক করে দেব, ফলে এগুলো স্টেট না থাকলে স্টেট হয়ে যাবে। এখন আমি সবগুলো একসঙ্গে কন্ট্রোল ডি চেপে আরও কপি করব। এটার নিচে ঠিক সমদূরত্বে আরও এভাবে পাঁচ পাঁচা পঁচিশটি কন্ট্রোল ডি চেপে কপি করে নেব। কপি করে নেবার পর আমি সবগুলো ড্র্যাগ করে একসঙ্গে সিলেক্ট করব। করার পর কন্ট্রোল একটু উপরে নিয়ে মাঝ বরাবর রেখে কন্ট্রোল জি চেপে এটাকে গ্রুপ করে দেব। এখন এই গ্রুপ অবস্থায় একটা এরিয়া দেখা যাবে, এই এরিয়ার সমান করে একটি শেপ নেব, চতুর্ভুজাকৃতি। শেপ নেওয়ার জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই রেক্টেঙ্গুলার শেপ থেকে আমি রেক্টেঙ্গেলস একটি শেপ নেব। নিয়ে এই যে সীমানা রয়েছে প্লাসটা একবারে সীমানার শুরু থেকে করে এই যে গ্রুপের সমান করে আমি আরও একটি শেপ আমি আঁকাবো। শেপ আঁকানোর পর এটা আমি কী করব, এটাকে এই যে ফরম্যাট থেকে সেন্ট ব্যাকওয়ার্ড থেকে সেন্ট টু ব্যাকে দিয়ে দেবো, ফলে এটা পিছনে চলে যাবে। এইটা সবগুলো আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আবারও কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দেবো। গ্রুপ করে দেওয়ার পর এই যে নীল শেপটা রয়েছে এই চতুর্ভুজাকৃতি, এইটাতে ক্লিক করে দেবো। নীলের উপর ক্লিক করে দিলে নীলটা সিলেক্ট হবে, সিলেক্ট হলে এই যে ফরম্যাট থেকে শেপ ফিলে গিয়ে আমি নো ফিল করে দেবো, ফলে ওই শেপটা আর দেখা যাবে না, এবং সে আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবো, ফলে ওই শেপ এর সাথে গ্রুপ হয়ে থাকবে কিন্তু দেখা যাবে না। সবগুলো একসঙ্গে গ্রুপ হয়ে আসে। এখন কন্ট্রোল ডি চেপে এই সবগুলোকে আরও একটি কপি করে নেব, নিয়ে এটা ডানে রাখবো। রাখার পর আমি যে কাজটা করব এটা অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল করে মাঝখানে নেব। নেবার পর ফরম্যাটের শেপ আউটলাইনে যাব, আউটলাইনে গিয়ে আউটলাইন কালারটা আমি একটু ডিফারেন্স করে দেবো, ব্লু কালার দেবো, আর শেপ ফিলে গিয়ে আমি নো ফিল করে দেবো, ফলে এইটার শুধুমাত্র এরিয়াগুলো দেখা যাবে। এই এরিয়াগুলো আমার চিহ্নিত প্রয়োজন হবে, এই জন্য আমি এটা করে নেব। এটাকে আবার কন্ট্রোল ডি চেপে এই ডান পাশের সবগুলোকে ঠিক এই এইটার উপর ওই বৃত্তগুলো সেম মাপে আমি রেখে দেবো। রেখে দেবার পর এই যে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল করে দিলে আমার একবারে সমান হয়ে থেকে যাবে। এখন প্রত্যেকটা এই যে বৃত্ত রয়েছে এগুলো ক্লিক করে সিলেক্ট করে সবগুলো ডিলিট করে দেবো, প্রত্যেকটা বৃত্ত সর্বশেষটা শুধু রেখে দিয়ে সবগুলো আমি এই লাল বৃত্তগুলো শুধু ডিলিট করব। গ্রুপ অবস্থায় থাকবে কিন্তু বৃত্ত ডিলিট করে দেব, দিলে সর্বশেষ এরিয়া কিন্তু আমার সেম থাকবে। এখন সর্বশেষটাকে এইটাকে আমি কপি করব, কয়টা করব, পঁচিশটা কপি করব, যেহেতু পঁচিশটা আমার বৃত্ত রয়েছে। কন্ট্রোল ডি চেপে একটা করলাম, কন্ট্রোল ডি চেপে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে সর্বমোট পঁচিশটি আমি কন্ট্রোল ডি চেপে কপি করব। একটি ছিল আর মোট চব্বিশটি, এই মোট হলো পঁচিশটি। পঁচিশটি কপি করার পর আমি এই এটা একটু দূরে সরিয়ে রেখে সবগুলোকে সিলেক্ট করবো, ড্র্যাগ করে করে এই যে ফরম্যাটের অ্যালাইন রয়েছে, অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল করে দেব, ফলে সবগুলো এই আমার
একখানে চলে আসবে, মনে হচ্ছে এখন একটা রয়েছে, কিন্তু এখানে একই এই গ্রুপ অবস্থায় আমার 25টি রয়েছে, কিন্তু এখানে 25টি আলাদা আলাদা গ্রুপ এখানে রয়েছে। এই লাল বৃত্তটি মনে হচ্ছে একটা, কিন্তু একটা নয়, এটা 25টা। তো প্রত্যেকটাকে এটা শুধু লালটাকে ক্লিক করে সিলেক্ট করে পরেরটাতে দিয়ে দেবো, এই লাল বৃত্তটাকে সিলেক্ট করে এইভাবে পরেরটাতে দেবো। আমার গ্রুপ কিন্তু এরিয়ার সমান থাকছে, কিন্তু জাস্ট আমি লালটাকে সরিয়ে দিচ্ছি, এই লাল বৃত্তটাকে, লাল বৃত্তটাকে এইভাবে, এই 25টা রয়েছে এখানে, 25টা 25 জায়গায় সুন্দরভাবে স্থাপন করে দেব। কিন্তু একটু সতর্কতার সহিত এই কাজটি করতে হবে যেন গ্রুপটি সরে না যায়। আমার যে গ্রুপ রয়েছে এটা সরে গেলে কিন্তু এই কার্যক্রমটা ব্যাহত হবে, কাজেই আমি একবারে মাঝ বরাবর শুধু লালের উপর ক্লিক করে লালটাকে সরাবো, বৃত্তটাকে সরাবো, এই ছোটো ছোটো বৃত্তটাকে সরিয়ে এই 25টি ঘরে আমি 25টি সুন্দরভাবে স্থাপন করে দেব। স্থাপন করে দিলে আমার এরিয়া ঠিক থাকবে, কিন্তু এখানে কিন্তু সবগুলো আলাদা আলাদা রয়েছে, অর্থাৎ মনে হচ্ছে এক গ্রুপে রয়েছে, এক গ্রুপে না, প্রত্যেকটা এরকম এখানে 25টা গ্রুপ রয়েছে, 25টির বেশি রয়েছে কিনা এটা একটু সরিয়ে দেখতে পারি, না ঠিকই রয়েছে, আমার 25টাই রয়েছে। এখন আমি এই যে স্লাইডটা রয়েছে এটা ঠিক রেখে বাম পাশের যে স্লাইডটা রয়েছে এটাকে ক্লিক করে আমি কন্ট্রোল ডি চেপে আরও একটি স্লাইড করে নেব, এটা আলাদা স্লাইড করে নিলাম, ডানেরটা প্রয়োজন নেই ডিলিট করে দিলাম। এখন এটা যদি আমি একটু সরিয়ে দিই, এটা আমার প্রয়োজন নেই আর, এটা আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমি এইটা সরিয়ে দেখি, হ্যাঁ আলাদা আলাদা গ্রুপ আছে কিনা দেখি, সবগুলো আলাদা কিন্তু আমার এরিয়া কিন্তু একই, কিন্তু জাস্ট এই লাল বৃত্তের স্থানটা সব ভিন্ন ভিন্ন জায়গায়, অর্থাৎ 25টি 25 জায়গায়। এখন যদি আমি এটাকে ঘুরাই দেখবো যে সব আলাদা জায়গায় ঘুরছে, সবগুলো এই মাঝখানে কেন্দ্র করে আলাদা জায়গায় ঘুরছে। তো আমি এই সব বৃত্তকে আমি কি করব, এই যে মাঝখানের যে বৃত্ত রয়েছে এইখানে নিয়ে এসে স্থাপন করব সবগুলো গ্রুপ সহ। এখন প্রত্যেকটা এইভাবে সিলেক্ট করে এই এই বৃত্তটা সিলেক্ট করে এটা নিয়ে গিয়ে এই মাঝখানের যে বৃত্ত রয়েছে এটার উপর স্থাপন করব। এটা সিলেক্ট করে গ্রুপ ধরেই কিন্তু আমি এখানে নিতে হবে, শুধু লাল বৃত্তটা নিয়ে আসলে হবে না, এমনভাবে ধরতে হবে যেন পুরোটা, না হলে আমি এই যে কীবোর্ডের অ্যারো কি চেপেও আমি নিয়ে আসতে পারি সিলেক্ট করে, অর্থাৎ যে লালটা গ্রুপ সহ আছে ওইটা গ্রুপ সহ এখানে নিয়ে এসে প্রত্যেকটা সুন্দরভাবে মাঝখানে আমি এই কেন্দ্রে আমি স্থাপন করব সবগুলো। এখন আমার কিন্তু সবগুলো এরিয়া কিন্তু এখন আলাদা আলাদা জায়গায় থাকবে, জাস্ট আমার বৃত্তটা এক জায়গায় থাকবে, কিন্তু এক এরিয়া এক জায়গায় চলে যাবে। তো সে গ্রুপ ধরে ধরে আমি এইভাবে সুন্দরভাবে স্থাপন করার পর আমি সবগুলো কন্ট্রোল ই চাপলে বুঝতে পারবো সব আলাদা আলাদা জায়গায় আছে কিনা, এই যে সব আলাদা আলাদা জায়গায় গ্রুপ হয়ে আছে, কিন্তু শুধু বৃত্তটাই এক জায়গায় রয়েছে। এখন সবগুলো সিলেক্ট অবস্থায় একসঙ্গে একই অ্যানিমেশান দেবো, একই অ্যানিমেশান দেওয়ার জন্য অ্যানিমেশান থেকে অ্যাড অ্যানিমেশান থেকে মোর ইম্ফ্যাসিস ইফেক্ট থেকে এই যে স্পিন অ্যানিমেশান ঘোরানোর জন্য স্পিন অ্যানিমেশানটা দিয়ে দেবো, দিয়ে আমি ওকে করে দেব। ওকে করে দিয়ে এটা অ্যানিমেশান প্যানে ক্লিক করে দিয়ে এখানে স্টার্ট রয়ে স্টার্ট উইথ প্রিভিয়াস সবগুলো একসঙ্গে আমার অ্যানিমেশানটা হবে। আর এই যে সব অ্যানিমেশান সিলেক্ট অবস্থায় রয়েছে, আমার সিলেক্ট অবস্থায় ছোট্ট তীরে আমি ক্লিক করে দিয়ে আমি ইফেক্ট অপশানে যাব। ইফেক্ট অপশানে যাবার পর আমি কী করব, এখানে রয়েছে এই যে টাইমিংয়ে গিয়ে আমি রিপিটে আমি আনটিল এন্ড অফ স্লাইডে ক্লিক করে দেবো, ফলে এটা আমার চলতেই থাকবে। ওকে করে দেব। ওকে করে দিয়ে আমি স্লাইড শোতে গিয়ে দেখব, হ্যাঁ সুন্দরভাবে চমৎকার একটি অ্যানিমেশান হচ্ছে, একই দিকে হচ্ছে, আমি চাইলে এটা অটো রিভার্স করে বিপরীত দিকেও ঘুরাইতে পারি। তো বিপরীত দিকে ঘোরানোর জন্য আমি স্লাইড শো বন্ধ করে আমি কি করব, এটাকে আরও একটি স্লাইড নিব কন্ট্রোল ডি চেপে আলাদাভাবে। আমি এই একইভাবে সবগুলো সিলেক্ট করার জন্য প্রথমটা সিলেক্ট করব, শিফট ধরে সর্বশেষটা আবার সিলেক্ট করলে আমার সবগুলো একসঙ্গে সিলেক্ট হবে, শিফট ধরে আমি সর্বশেষে ক্লিক করলে সব অ্যানিমেশানগুলো সিলেক্ট হবে। এই ছোট্ট তীরে ক্লিক করে ইফেক্ট অপশানে যাব, ইফেক্ট অপশানে গিয়ে এই যে সেটিংসের আমার এই এখানে পাবো অটো রিভার্স, অটো রিভার্স করে দিলে আমার বিপরীত দিকে আবার ঘুরবে পরবর্তী ইয়েতে। তো এখন স্লাইড শোতে গিয়ে দেখবো চমৎকার, একবার এই দিকে একবার ওই দিকে, এইভাবে আমার ঘুরতে ঘুরতে সুন্দরভাবে অ্যানিমেশনটা হতে থাকবে।
তো এখন আমার চাইলে কালার সবগুলো পরিবর্তন করতে পারি, কন্ট্রোল ডি চেপে থেকে আরো একটি স্লাইডে নিয়ে নিয়ে এটা কালার সবগুলো এক জায়গায় আছে, এক জায়গায় তো কালার আলাদা আলাদাভাবে পরিবর্তন করা একটি সমস্যা। চাইলে স্লাইডের কালার বিভিন্নভাবে আমি পরিবর্তন করে দিতে পারি, চাইলে বৃত্তের কালারগুলো আমি দেখাবো কীভাবে পরিবর্তন করতে হয়, এতগুলো এক জায়গায় আছে কীভাবে আমি কালার পরিবর্তন করব সেটাও সুন্দরভাবে দেখাবো। তো আরও একটি স্লাইড নিয়ে নেওয়ার পর আমি কি করব, এইটা সিলেক্ট করে ফরম্যাটে চলে যাবো, এই যে সিলেকশান পেন, সিলেকশান পেনের উপর একটা ক্লিক করে দেব, ফলে এই ডান দিকে আমি দেখতে পাবো এই চোখ আইকন, চোখ আইকন শো অল হাইডল, হাইডল করে দিলে কোনো বৃত্ত আর দেখা যাবে না, এখান থেকে এই চোখ যে হাইট রয়েছে এটাতে ক্লিক করলে শুধু এই একটা বৃত্ত আমার দেখা যাবে, একটা বৃত্ত এই লালটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এই ফরম্যাট থেকে সে ফিলে যাব, ফিলে গিয়ে আমার পছন্দের যে কোনো একটি কালার দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর এখান থেকে এই চোখ আইকনে ক্লিক করে এটা হাইড করে দিব, দিয়ে পরেরটাতে আবার আমি ক্লিক করে আবার এটা আমি শো করব, শো করলে এইটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আবারও শেপ ফিলে গিয়ে আমি অন্য কালার আরেকটি পছন্দের কালার দিয়ে দেবো, দেবার পর এটাও আমি চোখ আইকনে ক্লিক করে এটাও আমি হাইড করে দেবো, দেবার পর আবার পরেরটাতে চলে যাব, পরেরটা আবার একইভাবে সবগুলো আমি এভাবে চোখ আইকনে সুন্দরভাবে ক্লিক করে করে সবগুলোর কালার আমি পরিবর্তন করে দিয়ে ভ্যারাইটিস কালার আমি ব্যবহার করতে পারি এবং চমৎকারভাবে কালার চেঞ্জ করে করে আমি এটার সৌন্দর্য আমার পছন্দ অনুযায়ী করতে পারি, করে এভাবে স্লাইডের কালার শেপের কালার পরিবর্তন করে করে আমি এটাকে চাইলে অ্যানিমেশানের ইয়েটা পরিবর্তন করে টাইমিং ডিউরেশান এগুলো পরিবর্তন করে আমার পছন্দ অনুযায়ী এটাকে অ্যানিমেশান ঠিকঠাক করে দিয়ে আমি এটার সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। তো এভাবে পাওয়ার পয়েন্টের বিভিন্ন খেলা খেলে আমরা চমৎকার চমৎকার প্রজেক্ট তৈরি করতে পারি। আশা করছি আপনারা এই টিউটোরিয়াল থেকে অনুপ্রাণিত হয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করবেন এবং নতুন কিছু আমাদেরকে এই দেশকে দিয়ে থাকবেন। তো আশা করছি টিউটোরিয়াল থেকে আপনাদের নতুন কিছু দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন নতুন পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল পেতে এখনই বিএসসি স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আমি মোহাম্মদ নাজমুল হক আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকা হয় যেন।